পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কো অ্যাক্টিভিটিস এর চেনা পরিসরেই এই বয়সের খোদাদের দেখে অভ্যস্ত সভ্যতা সেখানে একেবারেই ভিন্ন পথে হেঁটে বিশ্ববাসের প্রশংসা করিয়েছে বছর দশের এই খুদে চেন্নাইয়ের বাসিন্দা এই একরত্তি মেয়েটির নাম থারাগাই আরাথানা মাত্র পাঁচ বছর বয়স থেকে গভীর সমুদ্রে সাঁতার কাটতো মেয়েটি জলের সঙ্গে আরাথানার পরিচয় বাবার হাত ধরেই ধীরে ধীরে সেই জলের সঙ্গে নিবিড় সম্বন্ধ গড়ে উঠেছে আরাথানার প্রতিদিন ভোর ছটার সময় বাবার সঙ্গে সমুদ্র সৈকতে পৌঁছে যায় আরাধনা তারপর বাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে নামে সমুদ্র পরিষ্কারের কাজে শুনতে আশ্চর্য লাগলেও প্রায় কুড়ি বেশি সময় ধরে এই কাজ করে পৃথিবী ও সমুদ্রকে দূষণ মুক্ত করে চলেছে একর্তির নেটি ইতিমধ্যে সমুদ্রের নিচে থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক ও আবর্জনা উদ্ধার করেছে এই ক্ষুদে ও তার বাবা এই কাজ করে অগণিত মানুষের প্রশংসাও কুড়িয়েছে আরাধনা

and we have to obey and stop throwing plastics we actually as a I mean we really don't plan anything but uh, it's all up to her, her interest and i think she's really showing interest uh, you know on environmental cleanup and uh, you know, social activist and yeah it's just happening to be frank i don't have any plans for her i'm just showing their path and i found her interest i discovered the interest in what she have i'm showing the path so this is all the tracks we have and what you're doing if you like you can do it if you don't like no problem whatever she likes to do she can do it